2024 IPL এ সময়টা দারুণ পার করছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। নিয়মিত উইকেট নিয়ে রীতিমতো নাস্তানাবুদ করে রেখেছেন প্রতিপক্ষের ব্যাটারদের। আসরের সর্বোচ্চ উইকেট নিয়ে পার্পল ক্যাপটিও রেখেছেন নিজের দখলে। সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় তার ধারে কাছেও নেই অন্য কোনো বোলার। তার সঙ্গে টক্কর দিতে বরং হিমশিম খাচ্ছেন অন্য বোলাররা। জাতীয় দলের হয়ে তেমন ছন্দে ছিলেন না টাইগার পেসার মোস্তাফিজ। আইপিএলে তার দুর্দান্ত পারফরম্যান্সের পেছনে নিজের অভিজ্ঞতার পাশাপাশি ধোনির পরামর্শকে কাজে লাগিয়েছেন বলে মনে করছেন ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কারের ছেলে রোহান গাভাস্কার। তিনি বলেন, এক হলো নিজের অভিজ্ঞতা, আরেকটা দলের অভিজ্ঞতা। সে ধোনির সাথে পরামর্শ করছে, ভাই আমার মনে হয় এই পিচে এভাবে করলে ভালো, সাথে নিজের অভিজ্ঞতা কাজে লাগাচ্ছে, ব্যাপারটা গোপন না। এখানে বড় হাতিয়ার হলো চেন্নাইয়ের বোলিং ইউনিট। নিজের আইপিএল ক্যারিয়ারের সেরা বোলিং করেছেন আসরের প্রথম ম্যাচে। 22 মার্চ চেন্নাইয়ের চিদম্বরম চিপক স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে 29 রান দিয়ে 4 উইকেট নিয়েছেন মোস্তাফিজ। তার এই দুর্দান্ত পারফরম্যান্সে আইপিএলের দ্বিতীয় ম্যাচে সর্বোচ্চ উইকেট শিকারীর পার্পল ক্যাপ পরে মাঠে নামেন ফিজ। একই মাঠে গতকাল চেন্নাইয়ের প্রতিপক্ষ ছিল গুজরাট টাইটান্স। চেন্নাই গুজরাট ম্যাচেও গতকাল কেউই ছাড়িয়ে যেতে পারেননি মোস্তাফিজের প্রথম ম্যাচের উইকেট সংখ্যাকে। জনসন মোহিত শর্মা দুজনেই গতকাল একটি করে উইকেট পেলেও কোনো উইকেট পাননি ওমর জাই। এই সুযোগে নিজের উইকেটের ব্যবধানটা অন্যদের সঙ্গে আরও বেশি বাড়িয়ে নিয়েছেন ফিজ। শুরুর 2 ওভারে খরচে থাকলেও শেষ 2 ওভারে দারুণ বোলিংয়ে পেয়েছেন 2টি উইকেট। গুজরাটের বিপক্ষে 30 রানের খরচায় এই 2 উইকেট নিয়েছেন তিনি। এবারের আইপিএলে 7.37 ইকোনমি রেটে 6টি উইকেট নিয়ে শীর্ষে রয়েছেন মোস্তাফিজ। তার 6 উইকেটের পর এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংখ্যা 3টি। মোট 9 জন বোলার নিয়েছেন 3টি করে 6টি উইকেট, যা তাকে রেখেছে সবার ঊর্ধ্বে। দ্বিতীয় ম্যাচের পরেও মোস্তাফিজের দখলে রয়েছে পার্পল ক্যাপ। মোস্তাফিজের পার্পল ক্যাপ পাওয়ায় দারুণ অবদান রেখেছেন রাচিন রবীন্দ্র। ফিজের 6 উইকেটের মধ্যে 4টি উইকেটেই ক্যাচ ধরেছেন তিনি। গুজরাটের বিপক্ষে গতকাল ফিজের 2টি উইকেটেই ক্যাচ ধরেছেন রবীন্দ্র। এদিকে 2 ম্যাচে 2 ধরনের পিচে খেলেছে চেন্নাই, আর ভিন্ন পিচে খেলেও দারুণ পারফর্ম করায় রোহান গাভাস্কারের প্রশংসা কুড়িয়েছেন মোস্তাফিজ। তিনি বলেন, ভ্যারিয়েশনেই মোস্তাফিজ বাজিমাত। কোন ভ্যারিয়েশন কিভাবে করছে এসবের উপর নির্ভর করে। প্রথম ম্যাচ বা এই ম্যাচে মোস্তাফিজের পারফরমেন্স হলো অভিজ্ঞতার খেলা। রাফিউল ইসলাম রাতুল, দেশ টিভি।